তো ওর ইন্টেনশনই হচ্ছে, ও যখন সাকিব যখন তোমার সাথে ক্লোজ হওয়া শুরু করলো তখন মাথাটা খারাপ হয়ে গেল। আমি তখন বুঝলাম ও সাকিবের প্রতি রিভেঞ্জ আর তোমার প্রতি। এবার বুবলি তাপসের প্রেম নিয়ে ফারজানা মুন্নি ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের কথোপকথনের একটি অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া অডিও থেকে জানা গেছে নতুন তথ্য। তাপস বুবলির প্রেম নিয়ে ফেসবুকে দেয়া পোস্ট মুন্নি নিজেই দিয়েছিলেন, সে সময় তার ফেসবুক আইডি হ্যাক হয়নি বলে স্বীকার করেছেন ফারজানা মুন্নি। এর আগে গত 4 নভেম্বর মধ্যরাতে গান বাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নির ফেসবুক থেকে তার স্বামী গান বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস ও চিত্রনায়িকা শবনম বুবলিকে নিয়ে একটি স্ট্যাটাস ভাইরাল হয়। এরপরই তাপস বুবলির প্রেমের খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। তাপস বলছে ওর মতো এত ভালো মেয়ে ও দেখেনি কোনোদিন, ও নাকি এত ভালো। সেই স্ট্যাটাসে বলা হয় তাপস ও বুবলির মাঝে সম্পর্ক চলছে, বুবলি ফারজানার পরিবার ধ্বংস করছে, যেভাবে ধ্বংস করেছে অপু বিশ্বাসের জীবন, সাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে, এখন তার টার্গেট তাপস, যদি ফারজানার কিছু হয় এর জন্য দায়ী থাকবে তাপস এবং বুবলি। পরে অবশ্য ফারজানা মুন্নির তরফ থেকে জানানো হয় ফেসবুক আইডি হ্যাকারদের কবলে পড়েছিল, একইভাবে বুবলির পক্ষ থেকেও একই কথা জানানো হয়। দেখো অপু, আমি তো এখনো সংসার করি, এখনো তো আমার জামাই, আমাদের যখন বললো তুমি এটা দাও তারপর আমি এটা দিলাম, আর এতক্ষণ যে জিনিসটা ছিল হ্যাকারে এতক্ষণ রেখে দিছে না, আমার কোনো কিছু হ্যাক হয়নি, শুধু স্ট্যাটাসটা হ্যাক হয়েছে না। এবার ফাঁস হওয়া অডিও থেকে জানা যায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর তাপসের সঙ্গে তার পরিবারের সবাই বসেছিলেন। তিনি বলেন যে রাতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন তখন তাপসের সঙ্গে বুবলি গান বাংলা অফিসে একান্ত সময় কাটাচ্ছিলেন। আর এখন তাপসের বুদ্ধিতে চলবে, এখন ও চুপ করে আছে, কোনো স্টেটমেন্ট দিচ্ছে না, তারপরে তোমার বাচ্চাকে দিয়ে তোমার বাচ্চার জন্য ভিডিও করেছে, ও সব কিছু ওকে এগুলো এখন সব তাপসের বুদ্ধিতে করতেছে ও সব। অপু বিশ্বাসের সঙ্গে কথায় কথায় সাকিব খানের প্রসঙ্গ টানেন মুন্নি, তার দাবি সাকিব খানের উপর প্রতিশোধ নিতে তাপসকে ঢাল হিসেবে ব্যবহার করছেন বুবলি। তার কথায় বুবলি সাকিবকে ধ্বংস করেছে, বুবলির মতো খারাপ মেয়ে কখনো দেখেনি বলেও সে অডিওতে বলতে শোনা যায়। তাপসের মতো একটা গাধা পাইছে, অন্য ছেলেদেরকেও ট্রাই করছে, তাই দেখছে কেউ ওর কন্ট্রোলে আসে না, তাপস চলে আসছে কন্ট্রোলে, ও কোনোদিন বাসা থাকে না। তুমি ওর দারোয়ানকে জিজ্ঞেস করো, তিনি বলেন এ বিচার কে করবে জানি না, ওর বিচার আল্লাহ করবে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ।